নিয়োগ দুর্নীতিকাণ্ডে ফের হেভিওয়েটের নাম। নিয়োগ দুর্নীতিকাণ্ডে সিবিআই লিস্টে ফের হেভিওয়েট ব্যক্তির নাম আসতে চলেছে, এমনই কিন্তু বিস্ফোরক রিপোর্ট। সিবিআই দিল বিচারপতি অমৃতা সিনহাকে, আর বিচারপতি অমৃতা সিনহার হাতে এই রিপোর্ট আসার পরপরই কিন্তু সিবিআইয়ের উপর চরম ক্ষুব্ধ বিচারপতি সিনহা। প্রশ্নবানে কাহিল কেন্দ্রীয় সংস্থা বিচারপতি অমৃতা সিনহার একের পর এক প্রশ্নে কিন্তু একেবারে পর্যুদস্ত সিবিআই। এই মুহূর্তের সবচেয়ে বড় খবর, আবারও হাইকোর্টে বিরাট ধাক্কা সিবিআইয়ের। ফের এক হেভিওয়েটের নাম আসতে চলেছে নিয়োগ দুর্নীতি মামলায়। এমন অবস্থায় সিবিআইকে প্রশ্নে জর্জরিত করলেন বিচারপতি অমৃতা সিনহা। সিবিআইকে রীতিমতো ভৎসনা করেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা। কোথায় গেল নিয়োগ দুর্নীতির টাকা? শুধু তাই নয়, নিয়োগ দুর্নীতির মাথা কে বা কারা? এই ধরনের হাজারো প্রশ্ন ঘুরপাক খাচ্ছে সাধারণ মানুষের মনে। এবার আদালতে বিচারপতি অমৃতা সিনহা সেই প্রশ্নটাই করলেন সিবিআইকে। এরই সাথে বিচারপতির মন্তব্য, নিচ থেকে তদন্ত করে আপনারা উপরে উঠছেন, আর কে আপনাদের বাধা দিচ্ছে উপর থেকে তদন্ত করে নিচে নামতে? বারবার এক ধরনের রিপোর্ট দিচ্ছেন, সব রিপোর্টে পুরনো তথ্য, কোথায় তদন্তের অগ্রগতি? পাশাপাশি বিচারপতি অমৃতা সিনহা প্রশ্ন করেন, নির্বাচনের পর কেন ঘুমিয়ে পড়েন? এত বড় দুর্নীতি তো কারোর একার মস্তিষ্ক প্রসূত হতে পারে না। শুধু মানিক ভট্টাচার্য তো এর মাথা নন, উনি ছাড়াও এর সাথে জড়িত রয়েছে একাধিক ব্যক্তি। তাদের বিরুদ্ধে কী ব্যবস্থা নিচ্ছেন? বেআইনিভাবে নিয়োগ পাওয়া প্রার্থীদের তালিকাই বা কোথায়? আজ বিচারপতি অমৃতা সিনহা নিয়োগ দুর্নীতির তদন্তে রীতিমতো অসন্তোষ প্রকাশ করেন। পঞ্চায়েত নির্বাচনের পর সিবিআইয়ের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন তিনি। তার মন্তব্য, নির্বাচন আসলে আপনারা সজাগ হয়ে ওঠেন, আবার ঘুমিয়ে পড়েন। একই সাথে তিনি প্রশ্ন তোলেন যে কবে চাকরি পাবেন যোগ্যরা। ফের একবার নিজেদের দায়িত্ব সম্পর্কে কেন্দ্রীয় সংস্থাকে সজাগ হতে বলেন বিচারপতি অমৃতা সিনহা। সব মিলিয়ে একথা স্পষ্ট হয়ে ওঠে যে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার কর্মকাণ্ডে রীতিমতো ক্ষুব্ধ বিচারপতি অমৃতা সিনহা। এই মুহূর্তের সবচেয়ে বড় খবর, আবারও কিন্তু সিবিআইয়ের ঢাক ফাটিয়ে দিল বিচারপতি অমৃতা সিনহা। সিবিআই আধিকারিকরা তদন্ত করে যে সমস্ত রিপোর্ট জমা দিচ্ছে সেটা দেখেই কিন্তু ক্ষুব্ধ বিচারপতি। আবারও এক হেভিওয়েটের নাম আসতে চলেছে নিয়োগ দুর্নীতিকাণ্ডে, এমনই কিন্তু রিপোর্ট। বিচারপতি অমৃতা সিনহার হাতে যেতেই কিন্তু রেগে আগুন। বিচারপতি অমৃতা সিনহা, এই হেভিওয়েট ব্যক্তির নাম কোথায়? কোথায় দিয়েছেন আপনারা এই হেভিওয়েট ব্যক্তির নাম? কেন মাথাতে ধরা যাচ্ছে না? নিয়োগ দুর্নীতিকাণ্ডের মাথা কারা? কাদের কাছে গেছে কোটি কোটি টাকা? কেন আপনারা মাথা পর্যন্ত এসে থেমে যাচ্ছেন? কে বাধা দিচ্ছে আপনাদের সেই মাথাকে ধরতে? এমনই কিন্তু হাজারো প্রশ্ন করেন বিচারপতি অমৃতা সিনহা সিবিআইয়ের আইনজীবীকে। এবং নিয়োগ দুর্নীতিকাণ্ডের যে হেভিওয়েটের নাম আসতে চলেছে সেই হেভিওয়েট ব্যক্তির নাম কেন রিপোর্টে উল্লেখ করেননি, এমনই কিন্তু প্রশ্ন করে সিবিআইকে কড়া ভৎসনা করলেন বিচারপতি অমৃতা সিনহা। আগের দিন ইডিকে ভৎসনা করেছেন, আর এবার সিবিআইকে ভৎসনার পরপর ইডি এবং সিবিআই শিক্ষক দুর্নীতির তদন্তের মামলায় মাথাকে গ্রেপ্তার করে কি না, মাথা পর্যন্ত পৌঁছাতে পারে কি না, মাথার নাম সামনে আনে কি না, এবং যে হেভিওয়েটের নাম উল্লেখ করেছে রিপোর্টে সেই হেভিওয়েট ব্যক্তির নাম প্রকাশ্যে আনে কি না, সেদিকেই কিন্তু চোখ থাকবে গোটা রাজ্যের।